হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে পুটি দিয়ে বোয়াল মাছ ধরতে হয়। তো ভিউয়ার্স, আমি এই শব্দটি এখানে ইউজ করলাম এই জন্য যে পুটি, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি পুটি মাছ। এই ছোট্ট একটি মাছ দিয়ে বৃহৎ আকারের একটি বোয়াল মাছ কিন্তু খুব সহজেই ধরা যায়। আমরা যদি কোনো বিলে যেখানে বোয়াল মাছ থাকে বা সমুদ্রে কোনো একটি বসতে যদি পুটি মাছ খেতে আমরা সেটি এভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ফেলে রাখি, তাহলে ওই পুটি বোয়াল মাছ যখন খেতে আসে তখন আটকে যায়। তো মূলত আজকে আমি কিন্তু এইভাবে বোয়াল শিকার করার বা বোয়াল মাছ ধরার প্রসেসটা আমি আসলে দেখাবো না, জাস্ট আমি ভিডিওর শুরুতে একটু মজা দেওয়ার জন্য আমি স্ক্রিনে এই পুটি দিয়ে বোয়াল মাছ কিভাবে ধরতে হয় এই বিষয়বস্তুটি একটু উল্লেখ করেছি। তো ভিউয়ার্স, আসলে আমরা এখানে আজকে দেখব যে বোয়াল মাছ, একটি ফায়ার ওয়াল, তো আমি একটু ফায়ার ওয়ালের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যাচ্ছি। এখানে আমি লগ ইন করে রেখেছি। তো দেখুন, এটি একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটিগেট ফায়ার ওয়ালের একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে পলিসি অনেক কিছু কাজ করে থাকি। তো মাঝে মাঝে আমাদের এই বিশাল একটি ফায়ার ওয়াল সিস্টেমটিকে সিএলআই মোডে অ্যাক্সেস করতে হয়, তার জন্য কন্ট্রোল রয়েছে। বাট এখানে তো আমাকে ফার্স্ট গ্রাফিক্যাল মোডে আসতে হবে। তো যেটিও আমি বলছিলাম যে ফায়ার ওয়াল কিন্তু একটি বোয়ালের থেকেও ব্যাপকভাবে এটিকে উপস্থাপন করা যায়, কারণ এই ফায়ার ওয়ালের আন্ডারে মানে বিহাইন্ডে অনেক গুরুত্বপূর্ণ সার্ভার থাকে, সার্ভিস থাকে, যেগুলোকে এই ফায়ার ওয়াল দ্বারা প্রোটেক্ট করা হয়। তো ভিউয়ার্স, এই ফায়ার ওয়ালটিকে ছোট্ট একটি ওপেন সোর্স সফটওয়্যার যার নাম হচ্ছে পুটি, এই পুটি দিয়ে কিভাবে সিএলআই মোডে অর্থাৎ কমান্ড লাইন থেকে কমান্ড লাইন ইন্টারফেসে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ফটিগেটের একটি ইভ্যালুয়েশন লাইসেন্স। তো এটি 14 দিনের ট্রায়াল আমরা ফ্রিতে ইউজ করতে পারি। এইটিকে আমরা কিভাবে পুটি দিয়ে অ্যাক্সেস করতে হয় সেটি দেখাবো। আমরা যখন এই ল্যাবে এই কাজগুলো করে থাকি তখন আমরা আরেকটি মোড আমরা পাই অ্যাক্সেস করার জন্য, সেটি হচ্ছে যে ভার্চুয়ালাইজেশন টুল আমরা ইউজ করি বা সফটওয়্যার ইউজ করি, সেখানে একটি আমরা সিএলআই কন্ট্রোল বা টার্মিনাল আমরা পাই। তো সেখানে আমি যাচ্ছি, দেখুন এটি আমার সেই হচ্ছে সিএলআই কন্ট্রোল বা টার্মিনাল। তো এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট এই ভার্চুয়ালাইজেশন করার পরে আমরা ভিএমটিকে ফুললি গ্রাফিক্যাল ইন্টারফেসে অ্যাক্সেস করার জন্য কনফিগার করে থাকি আমরা কমান্ড লাইন ইন্টারফেসে বা কমান্ড লাইন মোডে। তো এখান থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জিওআই অ্যাক্সেসগুলো কনফিগার করবো না ততক্ষণ কিন্তু আমরা বাই ডিফল্ট, যদি সেটি হার্ডওয়্যার ফায়ারওয়াল হয় সেক্ষেত্রে একটি ডিফল্ট আইপি থাকে, সেটি আমরা অ্যাক্সেস করতে পারি। তবে ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই একটি ডাইনামিক থেকে আইপি থেকে স্ট্যাটিক কনফিগার বিভিন্ন কনফিগারেশনের জন্য অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা সিএলআই ব্যবহার করি। তবে এখানে কিছু লিমিটেশন যেগুলো আমরা পুটি দিয়ে করতে পারি, আমরা পুটিতে যেরকমভাবে কোন কনভেনিয়েন্টলি কাজ করতে পারবো সেরকম এখানে কন্ট্রোল করা যায় না। তো তারপরে এটি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা পুটি থেকে কিভাবে আমরা অ্যাক্সেস করবো সেই অ্যাক্সেসটা আগে এখান থেকে আমরা করে দিব, ইনেবল করে দিব। তো পুটি থেকে অ্যাক্সেস করার জন্য আমাদের কয়েকটি অপশান রয়েছে, যেমন আমি অবশ্যই অপশানগুলো পরবর্তী দেখাবো তোর কাজ করার সময়। তো এখন আমি একটু বলে রাখি, যেমন কম পোর্ট, সিরিয়াল পোর্ট, আবার আছে হচ্ছে আপনার SSH সিকিউর শেল, তো তারপরে আছে আপনার টেলনেট। তো এরকম অনেকই প্রোটোকল ইউজ করে আমরা অ্যাক্সেস করতে পারি। তো চলুন আমি ফার্স্ট SSH এবং সেকেন্ড টেলনেট কিভাবে টেলনেট প্রোটোকল ইউজ করে কিভাবে পুরো থেকে অ্যাক্সেস করতে হয় আমি দেখাবো। তো ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে এই কন্ট্রোল
দেখি আমাদের তো অনেক কিছু হয়তো আমরা এসএসএস আমরা কি অনেক কিছু গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে কিন্তু অ্যাক্সেস অ্যালাউ করতে পারি বাট সবগুলো নাও পেতে পারি তো আমরা সিএলআই মোডে এই ভার্সালাইজেশন প্ল্যাটফর্মের যে টার্মিনাল এখান থেকে আমরা অ্যাক্সেসগুলো দিয়ে আসি ফার্স্ট আমরা লগ ইন করি লগ ইন করলাম দেখুন লগ ইন হয়েছে এখন আমরা যাব কনফিগ সিস্টেম সরি সিস্টেম ইন্টারফেস এন্টার এডিট পোর্ট কোন পোর্টটি আমরা এডিট করতে চাই সেই পোর্টে যাব ধরুন আমি পোর্ট 1 এডিট করব এবং এখানে আমি অ্যাক্সেস দেব পোর্ট 1 এর থ্রুতে আমি পুটি থেকে অ্যাক্সেস করব তার জন্য পোর্ট 1 এর ভিতরে আমরা ঢুকলাম ঢোকার পরে শো দিয়ে দেখব যেখানে কি কি কনফিগারেশন রয়েছে সেটিং গুলো রয়েছে দেখুন এখানে সেট ভিডম রুট আছে সেট আইপি আছে দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে এবং সাবনেট মাস্ক ডিফল্ট সেট অ্যালাউ দেখুন এখানে কি অ্যাক্সেস দেওয়া আছে আমরা এই পোর্টে পিং আছে এইচটিটিপিএস আছে এইচটিটিপি আছে সো আমরা এইচটিটিপিএস বা এইচটিটিপি ব্যবহার করে আমরা কিন্তু জিআই মুখ থেকে লগ ইন করে আছি সেটি আমি আপনাদেরকে দেখালাম আর এখন আমরা এসএসএস প্রোটোকলটি এখানে অ্যালাউ করব তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা যখন কোনো কিছু সেট করব ফটিগেটে আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার যখন আমরা সেট করব তখন দুইটি ওয়েতে আমরা হেডিং সেট করতে পারি একটি হচ্ছে আপনার ওভাররাইড আরেকটি হচ্ছে আনসেট করে আবার নতুন করে সেট করা তো আমরা আনসেট করব না এখানে দেখুন আমি এই যে কাজটি করবো যেখানে ওভাররাইড করতেছি ওভাররাইড করার জন্য তো এখানে দেখুন সেট সেট অ্যালাউ অ্যাক্সেস আমি দিব আমি এইচটিটিপিএস রেখে দিচ্ছি এখন যদি আমরা শুধু এসএসএস দিই তাহলে কিন্তু আমার আগের অন্যান্য যে অ্যাক্সেস গুলো দেখতে পাচ্ছেন পিং এইচটিটিপিএস এইচটিটিপি এগুলো কিন্তু থাকবে না তো ভেরিফাই করে আপনাদের দেখানোর জন্য আমি একটু দেখাইতে পারি দেখুন এসএসএস আমি অ্যালাউ করছি এখন যদি আমি এখানে শো দিই দেখবো আমরা দেখুন এখানে কিন্তু আমার শুধু এসএসএস টাই অ্যালাউ আছে সো আপনারা বি কেয়ারফুল থাকবেন যে আপনারা যখন নতুন একটি প্রোটোকল এখানে ইনেবল করবেন সার্ভিস অ্যালাউ করবেন তখন আপনারা অবশ্যই আগের এক্সিস্টিং যে সার্ভিস প্রোটোকলগুলো আছে সেগুলো একই সাথে আপনারা এখানে আবার রাইট করবেন করে বা টাইপ করবেন করে আপনারা এটি এন্টার দেবেন তো আমি দেখাচ্ছি সেটা কিভাবে করতে হয় এখন আমরা আবার সেটে যাচ্ছি সেট অ্যালাউ অ্যাক্সেস আমরা এখন দিচ্ছি ধরুন এটা আগে পরে কোনো ব্যাপার নেই আপনারা আগে পরে যে কোনো প্রোটোকল এখানে দিতে পারেন তাহলে আমি এইচটিটিপিএস দিলাম এইচটিটিপি দিলাম এসএসএস এসএসএস দিলাম এখন যদি আমরা এই কয়টি অ্যালাউ করি তবে আমরা কিন্তু এখানে টেলনেট কিন্তু অ্যালাউ এখন এক পর্যন্ত আমরা করি নাই সো এখন আমরা করছি না টেলনেট অ্যালাউ পরবর্তীতে আমরা করব আমরা আপাতত এই কয়টি অ্যালাউ করলাম সাথে এই পিংটা আমরা অ্যালাউ করতে পারতাম তো এখন আমি দিচ্ছি না পরে আমি অ্যালাউ করে দেবো পিংয়ের কাজ থেকে পিংয়ের কাজকে আপনারা তো জানেন তো এখন যদি আমি গ্রাফিক্যাল মোডে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখান থেকে কিন্তু সেশন এক্সপায়ার হয়ে গেছে একটু লগ ইন করি লগ ইন করলাম লগ ইন করে এখান থেকে এখন আমরা যদি আরেকটি অপশন রয়েছে আমরা নেটওয়ার্কে গেলাম নেটওয়ার্ক থেকে ইন্টারফেস তো ইন্টারফেসে আসার পরে আমরা পোর্ট 1 ইউজ করেছি পোর্ট 1 আমার হচ্ছে এই যে পোর্ট 1 1 পোর্ট তো এখান থেকে আমরা যদি এডিটে ক্লিক করি দেখুন এডিটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কি কি অ্যাক্সেস দেওয়ার অপশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস এখান থেকে এইচটিটিপিএস এইচটিটিপি পিং এগুলো অ্যালাউ করার সুযোগ আমাদের রয়েছে এফএমজি অ্যাক্সেস এসএসএস আছে তো এখান থেকে আমরা এসএসএস অ্যাক্সেস করতে পারতাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর অন্যান্য এখানে যেগুলো দেওয়া আছে আপনি এগুলো করতে পারো বাট একটি জিনিস আপনারা এখানে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু টেলনেটের কোনো প্রোটোকল
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস করার জন্য এখানে কিন্তু সেক্স বক্স সেক বক বা আপনাদের কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না আমরা তো যেহেতু এই জন্য বললাম যে আপনারা ওই কনসোল পোর্টটি কিছু কিছু কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সিএলআই মোডে আমাদের ঢুকতে হয় কিছু সার্ভিস অ্যালাউ করার জন্য তো চলুন এখন আমরা এসএসএইচ করব পুটি থেকে তো তার জন্য আমরা এখন পুটিতে যাব পুটিতে যাওয়ার জন্য দেখুন এই যে আমার পুটি ছোট্ট একটি পুটি মাস ওপেন সোর্স এটি একটি পোর্টেবল সফটওয়্যার আমি এখানে ডাউনলোড করে রেখেছি এখন আমার পোর্ট ওয়ান এর যে আইপি সে আইপি এখানে টাইপ করব 192.168.0.2 এবং আপনারা জানেন SSH এর পোর্ট নাম হচ্ছে 22 এখানে দেখুন কানেকশন সিলেক্ট করা আছে তাই এখানে পোর্ট শো করতেছে আমি সিরিয়াল সিলেক্ট করলে দেখুন সিরিয়ালের যে স্পিড এখানে সেটা শো করতেছে আবার আদার্স এ গেলে আপনারা যে টেলনেট অন্যান্য অনেক কিছু এখানে রয়েছে তো আমি এখন SSH করব এখন SSH সিলেক্ট করে এখন আমি যদি ওপেন এ ক্লিক করি দেখুন এখানে টার্মিনাল ওপেন হচ্ছে একটি জিনিস আমরা দেখে আসি আচ্ছা এখানে আমরা যে সার্ভিস অ্যালাউ করেছি বাট এখান থেকে আমরা কিন্তু এখান থেকে এন্ড কমান্ড আমরা এক্সিকিউট করিনি তো এই জন্য আমরা এন্ড এখানে টাইপ করলাম এখন আমাদের সার্ভিস গুলো অ্যালাউ হয়ে গেছে এখন যদি আমরা এসএসএইচ সার্ভারে যাই বলতে কি অনেক কিছু শেখা যায় যদি এটি আপনারা বুঝতে পারলেন যে এখানে ইন্ট দেওয়া পরে আমাদের এখন যদি আমরা পুটিতে যাই পুটিতে গিয়ে এখানে যদি আইপি ট্রাই করি 192.168.0.2 এখন ওপেন করলাম দেখুন এখন কিন্তু আমাদের সার্ভিস গুলো এনেবল হয়ে গেছে এখন আমি ফার্স্ট টাইম আপনাদের এরকম একটি ইয়ে আসবে দেখুন এখানে হ্যাশ ভ্যালু এনক্রিপশন জন্য এখানে এনক্রিপ্টেড সে কমিউনিকেশন এনক্রিপ্টেড হবে তো যার জন্য এটি অ্যাকসেপ্ট করার জন্য বলতেছে যে কানেকশন কি আনসাই নাকি আমি এটাকে অ্যাকসেপ্ট করে দেবো তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি অ্যাকসেপ্ট করলাম এখন দেখুন লগ ইন এস আমি কি হিসেবে লগ ইন করবো অ্যাডমিন হিসেবে লগ ইন করছি দেন আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু অলরেডি আমার ফটিগেটে ওটি থেকে লগ ইন করেছি এখন যদি আমরা আগের যে কনফিগারেশন গুলো আপনাদের দেখালাম কনফিগ সিস্টেম ইন্টারফেস দেখুন এখানে যে সুবিধাগুলো দেখুন কনসোলের থেকে যে সুবিধাগুলো আমি একটু পার্থক্য গুলো বোঝাচ্ছি এখানে কিন্তু আমরা স্ক্রোল করতে পারছি না বা উপরে কি আছে আমি দেখতে পারছি না জাস্ট সামনে যেটুকু ডিসপ্লেতে আসছে এটুকু দেখতে পাচ্ছি এখানে আমরা কপি করতে পারতেছি না কিছু বলতে পারতেছি না কমেন্ট গুলো আর পুটি থেকে আমরা যেটি করতে পারবো দেখুন এখানে আমরা কিন্তু এগুলো কপি করতে পারবো এবং আমরা স্ক্রোল করে যদি এখানে কমেন্ট অনেকগুলো বেশি হয়ে যায় তখন আমরা এখানে স্ক্রোল অপশন আসবে স্ক্রোল করে ঘুরে নিচে দেখতে পারবো তো ভেরি কনভিনিয়েন্ট এবং টেক্সট গুলো অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ আমরা করতে পারি এখানে টেক্সট ভিউ গুলো সুন্দরভাবে ইচ্ছে মতো আমরা এখানে মডিফাই করতে পারি সেটা টেক্সট ফ্যামিলি সেট করতে পারি তো এখানে এখন আমরা ইন্টারফেসে গেলাম ইন্টারফেসে গিয়ে যদি আমরা এডিট রিপোর্ট ওয়ানে যাই দেখুন এখন শো দিলাম এখন দেখুন আমাদের যে আমরা যে কনফিগারেশন গুলো এখানে করেছিলাম সার্ভিস এনেবল করেছিলাম অ্যালাউ অ্যাক্সেস HTTPS এবং HTTPS আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু এখান থেকে পুরো ফায়ারওয়ালটি কন্ট্রোল করতে পারতেছি এখান থেকে আমরা বন্ধ করতে পারবো এখান থেকে আমরা আরো কনফিগারেশন করতে পারবো এবার আমি দেখাবো টেলনেটটা কিভাবে ইনেবল করতে হয় আপনারা দেখে নিয়েছেন যে জিআই মোড থেকে টেলনেটের কোনো সেক বক্স আমরা পাইনি সেখানে সেক দিব সেক টিক মার্ক দিব তো এখন এখান থেকে আমাদের টেলনেট সার্ভিস ইনেবল করতে হবে তার জন্য আমরা এখন ওভার সেট সেট অ্যালাউ এক্সেস দিলাম
ধরুন HTTPS আমরা এই বলতেগুলো আগে অ্যাক্সেসগুলো নিয়েছিলাম, এরপরে আমি এবার পিন উড়িয়ে দিচ্ছি। পিং এর সাথে আপনার রিলেট করার কোনো সম্পর্ক নেই, পিং এর সার্ভিস আর আলাদা একটি সার্ভিস, প্রোটোকল এটা আপনারা জানেন প্রোটোকল। তো এখন আমরা মাল্টি সার্ভিস এখানে অ্যালাউ করব, SSH এরপরে টেলনেট দেন এন্টার। এখন যদি আমরা শুরু দিই দেখুন দেখতে পাচ্ছি, এবার আমরা এখান থেকে এন্ড দেবো, এন্ড দিলাম। এখন এন্ড দিয়ে আমরা এখন এক্সিট করে এখান থেকে বের হয়ে যাবো, বের হয়ে গেলাম। এখন আমরা এখান থেকে আপনাদের জাস্ট ভেরিফাই করে দেখাচ্ছি, যারা জানেন না আসলে এটা কাজটি হলো কিনা কনসোল থেকেও দেখতে পারবো, যারা অ্যাডভান্স আমার থেকে অনেক ভালো জানেন ভিডিওটি স্কিপ করতে পারেন, আপনাদের প্রতি আমাদের আমার কোনো দুঃখ বা আপত্তি নেই। তো আর যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন। এখন আমি কনফিগ সিস্টেম ইন্টারফেস এডিট পোর্ট 1 দেন শো, দেখুন আমি ওখানে যা করেছি এখানে শো করছে। তো এবার আমি বের হয়ে গেলাম, তো আমরা এখান থেকে এক্সিটও হয়ে যেতে পারি, এটা কোনো ব্যাপার না, এক্সিটও হয়ে গেলাম। দেখুন আমি এখান থেকে লগ আউট হয়ে গেছি। এখন এখন আমি পুটিতে যাচ্ছি, পুটিতে সম্পূর্ণ কাজ এখন করব। তো পুটিতে যাই, পুটিতে গিয়ে এবার টেলনেট করব। টেলনেট করার জন্য আমরা আগে টাইপ করতেছি 192.168.0.2। এবার আমার আদার্স রেডিও বাটনে ক্লিক করলাম, পরে এখানে দেখুন টেলনেট সিলেক্ট করা আছে, বা যেহেতু আমি টেলনেট দিয়ে এবার অ্যাক্সেস করব তার জন্য ওপেনে ক্লিক করলাম। দেখুন আমার ইন্টারফেস চলে এসেছে এবং টার্মিনাল লগ ইন টার্মিনাল চলে এসেছে। দেখুন আমি অ্যাডমিন ইউজার টাইপ করলাম, এবার পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন দেখুন আমি কিন্তু টেলনেট দিয়ে এবার লগ ইন করে ফেলেছি। এখন যদি আমি দেখুন আমি এখান থেকে শো দিব কি কি আমার টোটাল ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখুন আমি আগেই বলেছিলাম ইচ্ছা মতো স্ক্রোল করে দেখতে পাবেন, আপনারা দেখলেন যে আমি টেলনেট SSH এবং টেলনেট প্রোটোকল ইউজ করে পুটি দিয়ে অ্যারওয়ালে অ্যাক্সেস করে দেখালাম। তো ভিউয়ার্স এইভাবে আপনারা পুটি দিয়ে টেলনেট এবং SSH প্রোটোকল ইউজ করে আপনাদের ফায়ারওয়াল অ্যাক্সেস করতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন।